আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। করোনা ভাইরাসে আক্রান্ত নওগাঁ 6 আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভোর 6:30 দিকে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়। 54 বয়সে ইসরাফিল আলম দুইবার সংসদ সদস্য ছাড়াও শীর্ষস্থানীয় শ্রমিক নেতা ছিলেন। 3 সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হলেও 3 দিন ধরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। ইসরাফিল আলমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দেশের রাজনৈতিক অঙ্গনের বিশিষ্টজনরা। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় এ পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে বরিশালে গত 24 ঘণ্টায় করোনা ও উপসর্গে 2 জন মারা গেছে। বিভাগে 6 জেলায় নার্স, ব্যাংকার, পুলিশ ও র্যাব সহ নতুন আক্রান্ত হয়েছে 74 জন। নোয়াখালীতে করোনায় 1 জনের মৃত্যু হয়েছে, নতুন করে শনাক্ত হয়েছে 22 জন। এছাড়া গত একদিনে চট্টগ্রামে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে 169 জন। যশোরে পুলিশের এসআই কারারক্ষী, সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স, শিক্ষক ও ব্যবসায়ী সহ মোট আক্রান্ত 63 জন। কুমিল্লায় 35 জন। নাটোরে 1 উপজেলা চেয়ারম্যান সহ 6 জন। শেরপুরে 1 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সারা দেশের কোথাও কোথাও বাঁধ ভেঙে বেশ কিছু অঞ্চল তলিয়ে যাওয়া সহ সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। নাটোরের সিংড়ায় সার্বিক বন্যা পরিস্থিতি মারাত্মক অবনতি হয়েছে। রোববার বিকেলে পানি প্রবল চাপে আত্রাই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে কলম ইউনিয়নের চাঁদপুর বিলে পানি প্রবেশ করতে শুরু করেছে। ফলে বলিয়াবাড়ি, জগৎপুর, কুমারপাড়া ও নজরপুর সহ অন্তত 10 থেকে 12টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে বাড়তি মেরামতে বগুড়া থেকে জিও ব্যাগ সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলা পানি সামান্য কমলেও এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এখনও তলিয়ে আছে ঘর বাড়ি। দীর্ঘ বন্যায় জেলার 4 লক্ষাধিক মানুষ এখন তীব্র খাদ্য, বিশুদ্ধ পানি, গোখাদ্য ও শিশু খাদ্যের সংকটে ভুগছে। বন্যায় সুনামগঞ্জ জেলা সদর থেকে উপজেলার সংযোগ সড়ক সহ 11 উপজেলায় 900 কিলোমিটার দৈর্ঘ্যের সড়কের বেহাল দশা। বেশ কিছু সড়ক তলিয়ে যাওয়ায় চলছে নৌকা। পঞ্চাশ বছরে পা রাখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র বঙ্গবন্ধু দৌহিত্র সজীব ওয়াজেদ জয়। দেশে তথ্য প্রযুক্তির প্রসার, ব্যবহার ও সক্ষমতা বাড়াতে ডিজিটাল বাংলাদেশ ধারণার প্রবর্তক তিনি। পালন করছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব। দেশের আইসিটি বিপ্লবের এই স্থপতি জীবনে খানিকটা তুলে ধরছেন একরামুল হক সাইম। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই আইটি ইন্ডাস্ট্রি ডেভেলপ করা। সজীব ওয়াজেদ জয়, ডিজিটাল বাংলাদেশ গড়ার নেপথ্যের কারিগর কিংবা আইসিটি বিপ্লবের স্থপতি বলা হয় তাকে। প্রযুক্তি খাতে তার মেধায় আপ্লুত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, একজন কম্পিউটার ইঞ্জিনিয়ারের মা পরিচয় দিতে গর্ববোধ করেন তিনি, তাই দায়িত্ব দেন তার তথ্য প্রযুক্তি উপদেষ্টার। সব কিছু ডিজিটাইজ করাতে আমাদের দুর্নীতির সুযোগ আস্তে আস্তে কমে যাচ্ছে। 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ এই ধারণাটি জয়ের উদ্যোগে যুক্ত হয়েছিল। এরপর দল ক্ষমতায় এলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারের দাপ্তরিক সব কাজে প্রযুক্তির ব্যবহার ও সক্ষমতা বাড়াতে নানামুখী উদ্যোগ নেন বঙ্গবন্ধুর দৌহিত্র। ছাত্র অবস্থায় রাজনীতির প্রতি অনুরক্ত হলেও জয় দাপ্তরিকভাবে দলে নাম লেখান 2010 সালে। রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য হন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় সজীব ওয়াজেদ জয়। ১৯৭১ সালের অগ্নিঝরা সময়ে 27 জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন সজীব ওয়াজেদ জয়। বাঙালির জয় অবধারিত জেনেই তার সাথে মিলিয়ে নানা শেখ মুজিবুর রহমান জয়ের নাম রেখেছিলেন। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় বাবা মার সঙ্গে জার্মানি ছিলেন শিশু জয়। পরে মায়ের সঙ্গে রাজনৈতিক আশ্রয়ে চলে যান ভারতে, সেখানে কাটে শৈশব কৈশোর। পরে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট আর্লিংটন থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি লাভ করেন এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে স্নাতকোত্তর অর্জন করেন তিনি। 2002 সালে ক্রিস্টিন নামে এক মার্কিন মেয়েকে বিয়ে করেন জয়। তাদের একমাত্র কন্যা সন্তানের নাম সোফিয়া। আমরা আইটি স্কিল লেবার এক্সপোর্ট করা আরম্ভ করব। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এক্সপোর্ট ক্রস করা, এটা আমি মনে করি খুবই সহজে সম্ভব।
এবার জানাবো শেয়ার বাজারের খবর। শেয়ার বাজারে স্থায়ী স্থিতিশীলতা ও উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের করণীয় বিষয় 33 দফা দাবি জানিয়েছে পুঁজিবাজার বিনিয়োগকারী জাতীয় ঐক্য ফাউন্ডেশন। এসব দাবি লিখিত আকারে বিএসসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়তুল ইসলামের কাছে জমা দিয়েছে সংগঠনটি। এ সময় বিসিএসসির চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছাও জানান তারা। চিঠিতে বলা হয়েছে, গত 10 বছরে শেয়ারবাজারের উন্নয়নে অনেক বিধিবিধান ও আইন তৈরি হয়েছে, কিন্তু কোনোটাই সঠিকভাবে বাস্তবায়িত হয়নি। তাই বাজারের অবস্থা বর্তমান অবস্থা থেকে উত্তরণে প্রত্যক্ষ ও কঠোর হস্তক্ষেপে শেয়ারবাজার স্থায়ীভাবে স্থিতিশীল ও উন্নয়নে বিসিএসির সহযোগিতা প্রত্যাশা করেন পুঁজিবাজার বিনিয়োগকারী জাতীয় ঐক্য ফাউন্ডেশন। ওটিসি মার্কেট থেকে মূল মার্কেটে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলসের লেনদেন শুরু হয়েছে। ওটিসি মার্কেটে লেনদেন শেষে কোম্পানিটির দর ছিল 273 টাকা, আর মূল মার্কেটে লেনদেন শুরু করার জন্য কোম্পানিটির ওপেনিং প্রাইস নির্ধারণ করা হয় 296.80 টাকা। সেই হিসেবে 23.80 টাকা বেশিতে লেনদেন শুরু করে এবং প্রথম দিনের সর্বোচ্চ দরে ক্রেতাশূন্য ছিল কোম্পানিটির শেয়ার। কোম্পানিটি মোট 62 বারে 19,546টি শেয়ার লেনদেন করে, যার বাজার মূল্য 57,16,000 টাকা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।